الجمهور باريس كنا نوتون قلوب بيبادر ناكي نوتون بيبادر تويتا خوشي هوا بيتاي نا ابا فالتو قلا بادر ناتو চিড়িং মাঝি করলো তোমার মেয়েও ছেলে আর চ্যাটাং চ্যাটাং করা শোনাচ্ছো তুমি আমাকে কেন ভাই এই কারণে শুধুমাত্র এই কারণে মহেশ্বরী যে নিজের সৎ ভালো মানুষ দাদাকে চিড়িং মাছ বলে চাপ কিনা তার পিঠে চামড়া তুলে দিতে হয় বদমাইশ কোথাকার বাবা ওসব ছাড়ুন না মা বলছি একটা ডাক্তার ডাকলে হতো না ডাক্তার ডাক্তার আবার কার জন্য লাগবে মেজো বউয়ের নাকি খুব জ্বর মাথায় তুলতে পারছে না হ্যাঁ এইসা দাওয়াই দিয়েছি না কত্তা হাজতে আর স্মার্ট বৌদি কেত্রে বিছানায় পড়ে আছে আমার সাথে পাঙ্গা নিতে আসা সেই তো মানে ডাক্তার লাগবে আচ্ছা আমি কি বাইরে একবার কি ডাক্তার তোমার কিচ্ছু করতে হবে না কাউকে কিচ্ছু করতে হবে না আমাদের জন্য আমি যাই দুধ সাবুটা করে আনি কাল রাত থেকে স্মার্ট মেয়ে কিচ্ছু মুখে তোলেনি মামা পাইস হোটেল খুলবো না আজ আমরা মেজদা বাড়িতে নেই মেজ বৌদি অসুস্থ পাইস হোটেলের রান্না বান্না কি করে কি হবে বলো তো মেজদার দিকে রান্নাগুলো যদি করেও ফেলি আমরা মেজ বৌদির দিকে রান্না তো জানি না আমি সেজ বৌমা বলছি যে মেজ বৌমা সুস্থ না হওয়া অব্দি না তোমরা কোনো অর্ডার টর্ডার নিও না বুঝলে তাছাড়া তুমি দিবাকর আর বীরু একমাত্র কি কি আমি আমি রান্না করবো তো করবো আমি রান্না দেখো তুই রান্না করবি বড় খোকা ও সেজ বৌমা তাহলে তুমি বড় খোকার হাতে হাতে একটু রান্না সাহায্য করে দিও আর ওই বীরু আর দিবাকর না হয় হিসেবটা দেখে নেবে মা আপনারা বললে পাইস হোটেলের হিসেব আমি দেখে নিতে পারি এককালে তো আমি হিসেব দেখতাম হ্যাঁ সেই এতকাল তো তুমি হিসেব দেখেছো সেই হিসেবটা কতটা ভালো করে দেখেছো সেটা আমরা যথেষ্ট জানি হ্যাঁ বড় বৌমা তোমাকে না আর কিছু করতে হবে না কোনো কাজ করতে হবে না ছাড় বড় বৌমা যেটুকু দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তুমি শুধু সেটুকু পালন করো তোমার শাস্তির কথাটা ভুলে যেও না বড় বৌমা বড়দা চলো আমরা পাইস হোটেলে কাজগুলো শুরু করে দিই এক্ষুনি তো কাস্টমাররা আসতে শুরু করবে তাই না এই বলছিলাম যে কাস্টমাররা আদৌ আসবে তো না মানে শঙ্কর ঘোষ চিড়িংবাজ লোকের টাকা অ্যাকাউন্ট থেকে সেট করে মেরে দিয়েছে এর পরেও মানে হোটেলের ঝাপটা বন্ধ হয়ে যায় শামুকের গোপ দেখেছ কাছিমের জুলপি কেঁচো কেঁচো মাছি তাই গাধার দুধের কুলপি তুমি একটা তোমার মুখে চাপ পড়বে বদমাস কথা খার আমাদের হরগুড়িতে কখনো চাপ পড়বে না বদমাস চাপ চাপ বাবা বলছে রাত্রে কিন্তু আমার দুটো বন্ধু আছে পার্টি আছে আমাদের ঘরে ঠিক আছে সেজ বৌমা তুমি একটা কাজ করো তো ওই দিবাকরকে বলো খোকন গুন্ডাকে একবার খবর দিতে হ্যাঁ এটা আবার বদমাইশি শুরু করেছে বাড়িতে কেন কেন হ্যাঁ খোকন গুন্ডা কেন আবার তোমরা কি ওকে পুষছো নাকি তোর জন্য না এই খোকন গুন্ডাই ঠিক বেশি ত্যান্ডাই মান্ডাই করবি আবার সেই আগের মতো আরো দোলাই দেবে তোকে
যাকে মহেশ্বরী শোনো না, বলছি মেজ বৌমাকে দুধ আর সাবুটা দিয়ে সোজাও। মেজ বৌমাকে ছাড়া শঙ্করকে যে কিভাবে বাঁচাবো আমি তো বুঝতেই পারছি না কিছু। যাও যাও। হ্যাঁ যাই। কখন দুটা আসছে? হ্যাঁ বেশি করলে না তোকে রান্না করে দেবে। একবার দেখে আসি বরং। মেজ বউয়ের হঠাৎ করে জ্বর, ব্যাপারটা কেমন লাগছে না? কেন শোনো, ঠাকুরপো আর মেজ বউয়ের বিয়ে প্রায় এক বছর হতে চলল, কোনোদিনও দেখেছ মেজ বউকে অসুস্থ হতে? ওই মেয়ের একেবারে রোদে জ্বরে পেটানো শরীর এত সহজে কাঁধ ধোয়ার নেই নয়। শোনো, আমি চাই কেশবর চোখে পুরো ব্যাপারটা একবার গিয়ে দেখে আসি, বুঝেছো? হ্যাঁ তুমি বরং যাও, দেখে আসো তো কেসটা কি হয়েছে, বুঝতে পারছি না আমি। যাও যাও। হ্যাঁ যাও। একটু খেয়ে নাও, লক্ষ্মী মা আমার। তুমি এখানে কি চাই? না আসলে আসলে মেজ বউকে একবার দেখতে না পেলে আমি শান্তি পাচ্ছি না। ও যাও যাও কি দেখো। তুমি কোথায় মা? আমার মাথা একটু হাত বুলিয়ে দাও না। এই তো আমি মা, তোমার পাশে বসে আছি। মাথা একটু হাত বুলিয়ে দাও না, খুব কষ্ট হচ্ছে। মেজ বউ তো জ্বরের ঘোরে প্রলাপ বকছে। হ্যাঁ কি যে একটা খারাপ সময় চলছে আমাদের। রান্না করে নেই, নির্ঘাত মেজ বৌদির ঘরে গেছে। বড় বৌদি, ও বড় বৌদি, রান্না করে রান্না চাপিয়ে কোথায় গেলে তুমি? সব তো পুরো ঝামা হয়ে গেল গো। হ্যাঁ এক্ষুনি তো চচ্চড়িটা চাপালাম, এখনই লেগেও গেল। বড় বৌমা তুমি নিচে যাও তো দেখি, রান্না বান্না সামলাও, গিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ যাও বড় বৌমা, রুগীর ঘরে বেশি ভিড় করার দরকার নেই, যাও যাও। ঠাকুরপো থানায় আটকা, আর এখানে মেজ বউ জ্বরে কাতরাচ্ছে। বেশ হয়েছে,
জলজ্জা নমুনা দেখছি। মেজবউ যদি পটল তোলে আমার তো পোয়া বারো। নিচে তো বড় বৌমা উঠ পেতে বসে রয়েছে। বড় বৌমা পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায়।